ঈদকে সামনে রেখে 7 থেকে 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে চ্যানেলগুলো। দেশের পূর্ণ সম্প্রচারে থাকা টেলিভিশনগুলোর মধ্যে বিনোদন নিয়ে কাজ করে 22টি। আয়োজনের অন্যতম বিষয় নাটক। ঈদের নাটকের দিকে মুখিয়ে থাকেন এক শ্রেণীর দর্শক। করোনার প্রভাবে গেল 2 বছর ভাটা পড়েছিল ঈদের নাটক বাজারে। পরিস্থিতি নাজুক থাকায় কমে গিয়েছিল নাটক নির্মাণ। এবার পরিস্থিতি স্বাভাবিক, বেড়েছে নাটক নির্মাণ। এখনও ব্যস্ত সময় পার করছেন তারকারা। এবারের ঈদকে সামনে রেখে টেলিভিশন আর ডিজিটাল মাধ্যমের জন্য প্রায় হাজারখানেক নাটক নির্মাণ হয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। এসব নাটকে লেনদেনের পরিমাণও কম না। প্রতিটি একক নাটক প্রায় 2 লাখ থেকে শুরু করে 10 লাখে নির্মাণ হয়, আর ধারাবাহিক নাটকে খরচ গড়ে 7 থেকে 15 লাখ টাকা। এ অনুযায়ী ঈদের নাটক বাজারে এবারে নির্মাণ ব্যয় 100 কোটি টাকার উপরে, যা থেকে আয় হয় কয়েক গুণ। টেলিভিশন চ্যানেলগুলো এবং ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মিলিয়ে প্রায় নিয়ার অ্যাবাউট 1000-এর মতো প্রোডাকশন এই ঈদ উপলক্ষে তৈরি হয়েছে এবং এগুলা প্রচার হবে। করোনার পর এবার সবাই খুব অনেক প্রোডাকশন হয়েছে এবং এবছর টেলিভিশন চ্যানেল, প্রডিউসার, আর্টিস্ট এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতা, ক্লায়েন্ট সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এবার এই ঈদটাকে মানে এনজয় করছে। করোনার পরবর্তী সময়ের ঈদের নাটক বাজার নিয়ে আশাবাদী টেলিভিশন চ্যানেলগুলো। তারা মনে করছেন এবারের ঈদে শুধুমাত্র নাটক থেকেই বড় অঙ্কের ব্যবসা হবে। এবছর অনেক স্বাধীনভাবে কন্টেন্টগুলি নির্মাণ করা যাচ্ছে, কোথাও সেই অর্থে আমাদের বিধিনিষেধ নাই। সো কন্টেন্টের দিক দিয়ে চিন্তা করলে আমাদের এবছর দর্শকরা আরও গত 2 বছরের সাথে কম্পেয়ার করলে অনেক বেটার কন্টেন্ট দেখতে পাবেন আশা করছি ইনশাআল্লাহ। ওভারঅল একটা বড় অঙ্কের মানি মোবাইলাইজেশন হয় এবং সেটা বেশ বড় পরিসরই হবে। একদম একুরেট বলাটা তো মুশকিল, বাট 400 থেকে 500 কোটি টাকার একটা মানি মোবাইলাইজেশন এই সময়টাতে হয়। যেই নাটকটা আমরা ধরেন 3 লাখ টাকা দিয়ে কিনতাম বা ভালো আর্টিস্ট হলে এখন 8 লাখ 8.5 লাখ টাকা দিয়েও কিনছে লোকেরা, কারণ এটার আয়ের উৎস হচ্ছে টেলিভিশন প্লাস অনলাইন। হ্যাঁ, সুতরাং আর্টিস্টদের জন্য পাওয়ার অনেকটা সুবিধা হয়েছে, তাদের খুব ভালো, ওরা ভালো অভিনয় করছে। সুতরাং আমার যেটা মনে হয় যে এইবার ইনভেস্টমেন্ট অনেক বেশি, সব মিলিয়ে আমরা গত 2 বছর বা তার আগের চাইতে বেশি আশাবাদী। সংখ্যার পাশাপাশি নাটকের গুণগত মান ঠিক রাখার আহ্বান জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি আশাবাদী এবার ঈদের নাটক বাজার রমরম অবস্থায় থাকবে। প্রতি বছরে 500-600 নাটক তৈরি হয় রোজারিতে, তো সেই নাটকে আমরা দেখেছি কয়েক বছর আগেও যে নাটকগুলো শুধু সংখ্যা বাড়াচ্ছিল কিন্তু কোনোভাবে দর্শককে খুব আকৃষ্ট বা দর্শককে সন্তুষ্ট করতে পারে নাই। তো এখন কেন যেন আবার একটু ঘুরছে এরকম যে আমাদের পরিবারের গল্প, সমাজের গল্পগুলো আবার হয়তো ফিরে আসছে এবং নাটকের সংখ্যা যেমন বাড়ছে পাশাপাশি গুণগত মানও বাড়ছে আমরা মনে করছি, যে নতুন নতুন গল্প, নতুন নতুন ধরনের চরিত্র আসছে যেগুলো দর্শককে একটু বাংলা নাটক টানছে। সব মিলিয়ে গত 2 বারের খরা কাটিয়ে এবারের ঈদে সুদিন ফিরবে নাটক পাড়ায়, এমনটাই মনে করছেন অনেকে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।